নমস্কার বন্ধুরা, শ্রীময়ীজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে গ্রহরত্নের মধ্যে ইয়েলো সাফায়ার অর্থাৎ পোকরাজ নিয়ে কিছু কথা জানাবো। এটি আরেকটির নাম হলো পুষ্পরাগ। এটি ভীষণভাবে উপকারী লিভারের জন্য, জন্ডিস রোগের জন্য, অ্যানিমিয়া যাদের রয়েছে তাদের জন্য, লিভার ট্রাভেল যাদের বিশেষ করে হয় তাদের জন্য, হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, প্যালপিটেশন যাদের হার্টে হয়ে থাকে সেগুলো কমাতে সাহায্য করে, হুপিং কাশি যাদের রয়েছে তাদের জন্য বিশেষভাবে উপকারী, ডিসেন্ট্রি, তারপরে গাম ট্রাভেল, ইন্টেস্টিনাল ফিভার, নোজ ব্লিডিং, গ্যাস্ট্রিক ট্রাভেল, এনলার্জমেন্ট অফ স্প্লিন, এগুলোতে কিন্তু ভীষণভাবে উপকারী এই ইয়েলো স্যাফায়ার অথবা পোকরাজ। কথাবার্তার মাধ্যমে কোনো রকম সমস্যার সমাধানে এই পোকরাজ বিশেষভাবে উপযোগী, তবে সেক্ষেত্রে ন্যাটাল চার্ট বিচার করা প্রয়োজন। যাদের ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, বিবাহ সংক্রান্ত বিষয়ে ডিলে হলে পোকরাজ ধারণ করলে ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা থাকে বিবাহ, এবং রক্ত শোধনে সাহায্য করে, নারীর গতি স্বাভাবিক রাখতে সাহায্য করে। সন্তান যদি শুভ সন্তানের থেকে আমরা ফল পেয়ে থাকি অথবা সন্তানের যদি আমরা জন্ম দিয়ে থাকি, তাহলে বুঝতে হবে যে আমাদের বৃহস্পতি গ্রহটা ভীষণ ভালো অবস্থায় রয়েছে আমাদের ন্যাটাল চার্টে। এবং যাদের ক্ষেত্রে সন্তান ধারণের অসুবিধা অথবা সন্তানের থেকে ট্রাভেল পেয়ে থাকে, সেক্ষেত্রে পোকরাজ রত্নটা বিশেষভাবে উপকারী। বিবাহিত জীবনে সুকান্তেও কিন্তু বৃহস্পতি গ্রহের এই যে প্রতিকার অর্থাৎ পোকরাজ বিশেষভাবে উপকারী। সাবস্টিটিউটটা হলো হচ্ছে ইয়েলো টোপ্যাজ। এই টোপ্যাজ অথবা পোকরাজ অথবা ইয়েলো স্যাফায়ার সবই কিন্তু আমাদের ডান হাতের তর্জনীতে সোনা দিয়ে ধারণ করা উচিত, এবং বৃহস্পতিবার দিনকে সূর্যোদয়ের 2 ঘন্টার মধ্যে ধারণ করা উচিত। এবং গুরুর ঘোড়ায় অর্থাৎ বৃহস্পতির ঘোড়ায় যদি ধারণ করা যায় তাহলে সবথেকে ভালো। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে ইয়েলো স্যাফায়ার অথবা পোকরাজের উপকারিতা। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভালো রেখো, পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে নমস্কার।